নমস্কার, শুভ সকাল। সানরাইজ গুরুমশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সবাইকে স্বাগত। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই শুভ চিন্তার মধ্যে দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। প্রতিদিন ঠিক এই সময় আমরা চলে আসি আপনাদের কিছু গান শোনাবো বলে এবং আমরাও শুনবো বলে। রাজ্যের উদীয়মান শিল্পীদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আজকে যারা আছেন তাদের সঙ্গে চলুন একটু পরিচিত হই। আমার একেবারে ডান দিকে আছে তৃষিতা ভৌমিক, শুভ সকাল। আছে অনুষ্কা সাহা, শুভ সকাল। কিবোর্ডে আছেন শান্তনু রায়, শুভ সকাল। আছেন তবলায় নারায়ণ বিশ্বাস, শুভ সকাল নারায়ণ। আমরা শুরু করব আজকের অনুষ্ঠান। কে শুরু করবে আজকে? তৃষিতা। আচ্ছা ঠিক আছে, চলো কি গান দিয়ে শুরু হবে আজকের অনুষ্ঠান? নজরুল গীতি দিয়ে শুরু করছি, শ্রাবণের মাস এখন, তো শ্রাবণের একটা গান করছি। একদম চপল চা চুড়ি
এমন একটা শ্রাবণের গানে কিছুটা সময়ের জন্যও একটা মানসিক তৃপ্তি পাওয়া গেল। এরপরে অনুষ্কার কাছে চলে যাব, কি শোনাবে? বাহ, চলো।
গানকে তো কিছুটা সাধনার মতো নিয়ে নিয়েছো, বোঝা যাচ্ছে। সেই সঙ্গে পড়াশোনা চলছে? কি পড়ছো? ক্লাস 11। বাহ, আর গান তো চলছে এই সঙ্গে, না? খুব ছোটবেলা থেকে শেখা হচ্ছে। আবার তুই সীতার কাছে চলে আসবো, কি শোনাবে? আমি আবারও একটা নজরুল গীতি গাইছি। বাহ। অনুষ্কা এবং তৃষিতা খুব ভালো গাইছেন, আরুদা ভীষণ ভালো। এই জন্যই বলছিলাম যে প্রথম দিকে যে আমরা রাজ্যের উদীয়মান শিল্পীদের এখানে আমন্ত্রণ জানাই এবং আমাদের একটা সুযোগ হয়ে যায় তোমাদের মতো শিল্পীদের গান শোনার। তৃষিতা কি করছো? আমি এবার 12th পাস। বাহ, কলেজের জন্য। বাহ, আবার অনুষ্কার কাছে যাব, একটা গান শুনবো। আমি আবার একটা লোকসঙ্গীত। বাহ।
বিন্দু বালা গো। ঈশিতা এবং অনুষ্কার আরও গান, কিন্তু নিতে হবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আপনারা দেখছেন সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল। আর আমাদের আজকের জমজমাট সকালে আছে অনুষ্কা এবং ত্রিশিতা। চলে যাব আবার শিল্পীদের কাছে। ত্রিশিতা, কী গান শোনাবে এবার? আমি আবারও একটা নজরুল গাইছি। একদম ভীষণ ভালো গাইছো।
পাশে অন্য কিছু করতে ভালো লাগে? হ্যাঁ, আমি আধুনিক করছি, সেমি ক্লাসিক্যাল করছি, নজরুলটাই বেশি ভালো লাগে। বোঝা যাচ্ছে, একের পর এক নজরুল শুনছি, ভালো লাগছে। সকালটা অনুষ্কার কাছে চলে যাব, অনুষ্কা কি শোনাবে? আমি আবারও আরেকটা লোকসঙ্গীত শুনি, বন্দে মায়া বলছি। অনুষ্কার প্রিয় লোকসঙ্গীত, বোঝা যাচ্ছে, একজনের নজরুল একজন ভালো লাগছে। করো
দারুণ দারুণ একটা গান, তুমি গাইলেও ভালো। আবার চলে আসবো ত্রিশিতার কাছে, কি গান শোনাবে? বেশ ভালো চলছে, একবার নজরুল একবার ফোক চলছে, ভালো লাগছে, করো। সকালটা ভীষণ ভালো করে দিয়েছো,
শুধু আমার না, আমার মনে হয় যারা দর্শক দেখছেন তাদেরও ভীষণ ভালো লাগছে আজকে সকাল আজকের গানগুলো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে, তাই অনুষ্কার কাছে লাস্ট শেষের গানটি শুনব। আমি আবারও একটা লোকসঙ্গীত নিয়ে এসেছি, এটা আমি আর ত্রিশিরাজি দুজনে মিলে। বাহ, দুজন মিলে একেবারে শেষ গান হবে, ভালো হবে।
এভাবে সঙ্গীত নিয়ে দুজনে এগিয়ে যাও, আরো অনেক বড় হও। শুভেচ্ছা রইল। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হবে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, এভাবে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সকাল 8টায়। আমরা চলে আসি আপনাদের গান শোনাবো বলে, আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। নমস্কার।